অনেকে ট্রল করছিলেন, এখন আবার অনেকে হাততালি দিচ্ছেন। মিরাজ সেইটা দেখিয়ে দিয়েছে, মিরাজ আসলে নিজে বিশ্বাস করেন, অন্যদেরকেও বিশ্বাস করতে শেখাচ্ছেন। মিরাজের মাধ্যমে, মিরাজের ব্যাটের ঝলকে বাংলাদেশ কিছুটা হলেও বলা যায় সামনের সিটে আছে। ড্রাইভিং সিটে যদিও সাউথ আফ্রিকা আছে, তবে বাংলাদেশ কিন্তু সামনের সিটে আছে। যে কোনো সময় আসলে স্টিয়ারটা নিয়ে নিতে পারেন, স্টিয়ারিংটা নিয়ে নিতে পারেন, কন্ট্রোল নিয়ে নিতে পারেন গাড়ির। অর্থাৎ বাংলাদেশ 81 রান লিড পেয়ে গেছে। ক্রিজে আছেন মিরাজ এবং নাইম হাসান, এরপর তাইজুল আছে। যদি কোনোভাবে চতুর্থ দিনের প্রথম সেশনটায় বাংলাদেশ ভালো ব্যাটিং করতে পারে, অ্যাটলিস্ট 150-র আশেপাশে বা 200-র কাছাকাছিও যদি লিড পেয়ে যায় সাউথ আফ্রিকার এই পিচে, 150-200 টার্গেট চেস করাটা ইনএক্সপিরিয়েন্স সাউথ আফ্রিকান ব্যাটিং অর্ডারের জন্য খুবই খুবই ডিফিকাল্ট হবে। যেখানে অনেকে বলছিল 2 দিন, 2.5 দিন নাকি 3 দিনে বাংলাদেশ হারবে, সেই জায়গাটাতে মিরপুর টেস্ট 4 নম্বর দিনে গেছে। বাংলাদেশের সুযোগ আছে, সম্ভাবনা আছে, সেই সুযোগ সম্ভাবনা এবং প্রেস কনফারেন্সে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা দলের মনোভাবটা কেমন দেখলাম সেটা নিয়ে আলোচনা করবো। আসলে সহকর্মী নায়ান বিন জসিমকে ডেকে নিচ্ছি। বিশ্বাসটা আসলে বাংলাদেশ ড্রেসিং রুমে চলে এসেছে, সেই বিশ্বাসের কথাটাই শুনছিলাম রূপক বারবার প্রেস কনফারেন্সে, একবার না, দুবার না, তিনবার না, আমি যদি ভুল না করি মোটামুটি 22 বার কি 23 বার এরকম শুনেছি, বিলিভ 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 বিলিভ। এবং এই বিলিভের কথা মুস্তাক আহমেদ এতবার বলেছেন যে আসলে এতবার বলতে থাকলে সবার মধ্যে বিশ্বাসটা তৈরি হবে, এটাই স্বাভাবিক। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি আসলে বিশ্বাস করতে খুব বেশি পছন্দ করেন, সবার মধ্যে বিশ্বাসটা ছড়িয়ে দিতে পছন্দ করেন, সেই মেহেদী হাসান মিরাজ 22 গজে আছেন। এবং মেহেদী হাসান মিরাজ 87 রানে অপরাজিত আছেন, এবং এই টেস্টে তিনি সেঞ্চুরি করবেন, বাংলাদেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যাবেন, ঠিক সেরকম একটা অবস্থানেই আছেন। এবং তার ব্যাটিং দেখে মনে হচ্ছে তিনি আসলে সেদিকেই যাচ্ছেন, প্রাণপণ আসলে চেষ্টা করছেন। জাকের আলী অনিকে নিয়ে যেই পার্টনারশিপটা করেছেন, 138 রানের পার্টনারশিপ, তাই তো? একই সঙ্গে যেটা সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ পার্টনারশিপ টেস্ট ক্রিকেটে, ঠিক ওই জায়গা থেকে জাকের আলীকে হারানোর পর নাইম হাসানকে নিয়েও তিনি কিন্তু আসলে লড়ে যাচ্ছেন, এবং সেখানে কিন্তু তার একটা ভালো প্রভাব বা তার একটা ভালো আসলে কি বলবো আসলে মানে খুব ভালোভাবে কিন্তু তিনি তাকে উজ্জীবিত করছেন, গাইড করছেন, গাইড করছেন। এবং সেই কাজটা তিনি ওই যে পাকিস্তানে 26 রানে 6টা উইকেট পড়ে যাওয়ার পর তিনি লিটন দাসকেও করেছিলেন, লিটন দাস এবং তিনি মিলে ওই যে 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর একটা হারতে বসা টেস্টকে বা একদমই ধূলিসাৎ হতে যাওয়া একটা টেস্ট ম্যাচকে জাগিয়ে তুলেছিলেন। বাংলাদেশ ওই টেস্ট ম্যাচটাতে জিতেছিল দুই টেস্টেই, নাহিয়ান দুই টেস্টে, আগে প্রথম টেস্টে মুশফিক 191 করেছিল, সেইটাতেও মুশফিকের সাথে তার দুর্দান্ত পার্টনারশিপ, সেটাতে মনে হয় 78 করেছিলেন, 77-78 পরের টেস্টে লিটনের সাথে। মিরাজ কিন্তু ওই 7 নম্বরে 6 নম্বরে 7 নম্বরে 8 নম্বরে যেখানে তিনি নামেন ব্যাটিং পজিশন লোয়ার মিডল অর্ডার, সেই জায়গাটা নেমে দুর্দান্ত সব ইনিংস খেলেন, তার চলতি বছরে 4 নম্বর 50। তার কাজটা কিন্তু একদমই সহজ না রূপক, আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ এমনিতেই টপ অর্ডার অনেক স্ট্রাগল করে, ঠিক ওই সময়টায় তিনি নামেন, যখন কিনা নামেন তখন আবার দলের অবস্থা যাচ্ছে তাই থাকে, ওই জায়গাটায় তাকে একটা প্রেশার নিতে হয় যে আসলে দলের রানের চাকাটা ঘুরাতে হবে, বা এই যে একটা প্রেশার মোমেন্টে কিন্তু এমনিতেই প্রতিপক্ষ অনেক বেশি চাঙা থাকে, চেপে ধরতে চেষ্টা করে, সেখানটায় তার উপর কিন্তু বাড়তি একটা চাপ থাকে, আবার তার মাথায় টেনশন কাজ করে যে আসলে তার পিছনে খুব বেশি ব্যাটার নেই। আবার যখন ড্রেসিং রুমে টেলিভিশনে বা স্বচক্ষে মানে সামনে থেকে দেখে, অনেক সময় হাইলাইটস বা কি বলে আসলে রিপ্লে দেখে ড্রেসিং রুমের টিভিতে, সেই জায়গাটা দেখে যে আগের ব্যাটসম্যানরা এইভাবে আউট হয়েছে, বলের এই কারিশমা, তখন তো ভয়ও কাজ করার কথা, বুঝতে। বাট মিরাজ এমন একজন বিগ হার্টেড ক্রিকেটার, ভয়টয় আসলে সব তুলি মেরে উড়িয়ে দেন। এবং দেখেন আপনি যে কি কি কঠিন সিচুয়েশনে তিনি কি কি কঠিন কঠিন রান করেছেন, এর আগে আপনি যেটা বলছিলেন যে আগেও ব্যাক টু ব্যাক 3টা 50 করেছিলেন, 81, 77, 78, এখন আবার ইন্ডিয়া খুব একটা মানে মিরাজ সুলভ আসলে তিনি রান করতে পারেননি, কারণ ওইখানে ওই একই অবস্থা হয়েছিল, তিনি আসলে খুব বেশি ভালো পার্টনার পাননি, ভালো রান করতে পারেননি, আবার এই ইনিংসে এসে তিনি ঘুরে দাঁড়িয়েছেন, 87 রান করেছেন ক্যারিয়ারে এখন পর্যন্ত, একটা মাত্র সেঞ্চুরি। তার সেঞ্চুরির আক্ষেপ আছে, ইন্টারভিউ নিয়েছিলাম যে আসলে সেঞ্চুরির জন্য বলেছে যে সে ট্রাই করবে, সেটা ইন্ডিয়ায় হয়নি, ইন্ডিয়া সফরের আগে তার একটা ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল, সো বলেছে যে আসলে সেঞ্চুরি করবে খুব দ্রুততম সময়ের মধ্যে, তো এই কথাটা হয়তো বা এই টেস্টটি তিনি রাখতে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুস্তাক আহমেদ একটা কথা বারবার কিন্তু বলছিলেন প্রেস কনফারেন্সে, আপনিও ছিলেন রূপক, যে বাংলাদেশ ওই 26 রানে 6 উইকেট হারানোর পরে যদি ওই টেস্ট ম্যাচটা জিততে পারে, আপনাকে ভালোভাবে জিতেছে, ভালোভাবে জিততে পারে, আপনাকে বিশ্বাস রাখতে হবে বাংলাদেশ এই টেস্ট ম্যাচেও জিততে পারে, এবং সেটার জন্য আসলে সবাই
ওই জিনিসটাই তারা বারবার স্মরণ করছে। মানে ভালো স্মৃতি মনে করলে কি হয়, আত্মবিশ্বাসটা বাড়ে এবং এই জায়গা থেকে আসলে আপনি ভালো করার একটা অনুপ্রেরণা পাবেন। বাংলাদেশ এখন যে জায়গাটা আছে, আপনি যেটা বললেন যে ড্রাইভিং সিটে হয়তো বা নেই, তবে বাংলাদেশ কিন্তু একদম আসন ছেড়ে চলে গেছে বিষয়টা বলা যাবে না, পিছন থেকে আস্তে আস্তে করে আগাচ্ছে ড্রাইভিং সিটের দিকে। সরিয়ে দেওয়ার সুযোগ আছে, সরিয়ে দেওয়ার যথেষ্ট সুযোগ আছে, ড্রাইভারকে যে কোনো সময় আহত করে সরিয়ে দিতে পারেন। সেখানে ড্রাইভার নিয়ে একটা কথা বলছেন, আমি একটু ইনপুট দেই, আপনাকে থামালাম। ড্রাইভার হিসেবে সাকিব আল হাসান এতদিন ছিলেন, প্যাসেঞ্জার যখন মানুষ ভাববে বা সে ভাববে সে সরে যাবে। অনেকেই কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখছি যে ড্রাইভার সাকিব এখন ড্রাইভিং পজিশনে নেই, মিরাজকে সেই ড্রাইভিং পজিশন দেখছে, বাট সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজই কিন্তু আসলে বাংলাদেশকে ড্রাইভিং সিটে নিয়ে যাচ্ছেন। অনেকটা সিনক্রোনাইজ আছে বিষয়টা, গল্পটা আসলে অনেকটা মিলে যাচ্ছে সবকিছু। না, যেটা বলছিলাম যে মিরাজ কিন্তু ওই যে সাকিবের মতোই ব্যাটে বলে তাকে কাজ করতে হয়, বাট মিরাজের কাজটা আমি সবসময় বলি অনেক বেশি কঠিন থাকে। ওই যে কঠিন সময়ে নামেন, বাংলাদেশের কঠিন সিচুয়েশন থাকে, ওই জায়গাটায় তাকে হাল ধরতে হয়। এরকম ম্যাচও তিনি জিতিয়েছেন এর আগে, পাকিস্তানে যেটা দেখলাম, এর আগে ইন্ডিয়ার বিপক্ষেই মিরপুরেই ওয়ান ডেতে তিনি ম্যাচ জেতালেন, মুস্তাফিজকে নিয়ে, ইবাদতকে নিয়ে, এরকম একটা ম্যাচ, মুস্তাফিজকে নিয়ে এক ম্যাচে 30 ওভার, পরের ম্যাচে আবার সেঞ্চুরি করেছিলেন, সেঞ্চুরি করেছিলেন। সো তার কাজগুলো কিন্তু খুব একটা সহজ না, বাট তার মধ্যে কিন্তু সেই ক্যাপাবিলিটি আছে, এই জায়গা থেকে কঠিন সিচুয়েশন থেকে তিনি খুব পছন্দ করেন ম্যাচ জিতিয়ে আনতে। সো মিরপুরে এখন যে সিচুয়েশন তাতে করে কিন্তু মিরাজ সেই স্বপ্নের দিকে আগাচ্ছে। মিরাজকে যতটুকু চিনি পার্সোনালি, মিরাজের সঙ্গে যতটুকু কথা হয় আমাদের, মিরাজ কিন্তু খুব সহজে হাল ছাড়ার কথা না, এবং তিনি সর্বোচ্চটা চেষ্টা করবেন আগামীকাল এসে ব্যাট করে এই ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিতে। এবং এখানে যদি ওই 150 তারপরে 200 হলে তো খুবই ভালো, যেটা হাসান মাহমুদ বলে গিয়েছিলেন, ওই দিকটায় মানে তাদের ওই লক্ষ্যটা থাকবে 200, যতদূর আগাতে পারে। 150 রানও সাউথ আফ্রিকার জন্য খুব একটা সহজ হবে না এই উইকেটে, বাট 200 করলে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবো। আমি তখন আবার মিরাজের বোলিং, তাইজুলের বোলিং খুবই খুবই এসেনশিয়াল হবে এখানে, খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই পিচে। 4 নম্বর দিনে সাউথ আফ্রিকার ব্যাটাররা চোখ করে, অনেক সময় আমরা দেখেছি বিশ্বকাপের ফাইনাল কয়েকদিন আগে আসলে টি-20 ওয়ার্ল্ড কাপেও তারা জেতা ম্যাচ হেরে ট্রফি খুইয়েছে। তো ওইরকম কিছু আসলে টাইগার ভক্তরা, টাইগার ড্রেসিং রুম আশা করছে। মিরাজের কথা বলতে হয়, এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপে যে সাইকেল চলছে 23-25, সেই জায়গাটাতে মিরাজ কিন্তু বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান 500 রান করেছেন, আবার 30টা উইকেট নিয়েছেন। আনবিলিভেবল অলরাউন্ড পারফরমেন্স, মানে নিজেকে ভিন্ন উচ্চতা নিয়ে যাচ্ছেন, দায়িত্ব নিতে শিখেছেন, দায়িত্ব নিয়ে সেটা এক্সিকিউট করতে শিখেছেন। না, সেটাই বললাম, মিরাজ দিনে দিনে পরিপক্ক হয়ে উঠছেন, টি-20 ফরম্যাটেও তিনি জায়গা পেয়েছেন, ভালো সিরিজ কাটাননি ভারতের বিপক্ষে, বাট মিরাজ যে টাইপের ফাইটার ক্রিকেটার, তিনি খুব সহজে হাল ছেড়ে দেওয়ার লোক না বা ছেলে না। তো ওই জায়গা থেকে তিনি চেষ্টা করবেন আসলে যে কিভাবে টি-20তেও ভালো করা যায়, বাট টেস্টে মিরাজ যা পারফর্ম করছেন সাম্প্রতিক সময়ে আউটস্ট্যান্ডিং, দেশের মাঠে বা দেশের বাইরেও গিয়েও কিন্তু আসলে তিনি বেশ ভালো করছেন। ওয়ান ডেতে তো খুবই হ্যান্ডি একজন ক্রিকেটার মিরাজ। মিরাজ ধীরে ধীরে আসলে তিনি পরিপক্ক হয়ে উঠছেন, বাট এটা তার জন্য একটা নতুন পরীক্ষা হবে আগামীকাল, যে আরেকটা ম্যাচ আসলে বাংলাদেশকে জিতিয়ে দিতে পারেন কিনা, কারণ বড় কৃতিত্ব কিন্তু তারই হবে। কারণ বাংলাদেশ যে সিচুয়েশনে ছিল, আমরা চিন্তা করছিলাম লাঞ্চের আগে বোধহয় ম্যাচ শেষ হয়ে যাবে, আজকেই শেষ হয়ে যাবে সেই ম্যাচটা, যাই হোক ব্যাড লাইটের কারণে হয়তো বা আগামীকাল পর্যন্ত গেছে, বাট এখানে মিরাজের বা জাকির আলীর একটা বড় অবদান কিন্তু আছে। সো এই জায়গা থেকে আসলে আমরাও বিশ্বাস করতে শুরু করেছি, মিরাজ কিন্তু সেই বিশ্বাসটা বা জাকির আলীরা কিন্তু সেই বিশ্বাসটা আমাদের মধ্যে আসলে ঢুকিয়ে দিয়েছে যে আমরা এই ম্যাচটা জিততে পারি এখনো পর্যন্ত। এটাই হচ্ছে গিয়ে টেস্ট ম্যাচের আসল মজা, আসল রং বা আসল বৈচিত্র্য, যে টেস্ট ম্যাচে আসলে রং বদলাতে পারে, যে কোনো সময় যে কোনো দিকে আসলে পাল্লা ভারী হতে পারে। এবং টেস্ট ম্যাচকে এই জন্যই আসলে বলা হয় যে আসলে আভিজাত্যের ক্রিকেট। সো এই আভিজাত্যের ক্রিকেটে শেষ পর্যন্ত মিরপুরের হোম অফ ক্রিকেটে, বাংলাদেশের হোম অফ ক্রিকেটে আরেকটা ঐতিহাসিক জয় বাংলাদেশকে আসলে পায় কিনা সেটা দেখার অপেক্ষা, বাট আমার কাছে মনে হয় সেটা সম্ভাবনা অনেকটুকু আছে। বাট কালকে মানে ডে 4-এ প্রথম সেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, বাংলাদেশ আসলে কিভাবে ব্যাট করতে পারে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। কেশব মহারাজ যে সাউথ আফ্রিকার বাহাতি স্পিনার, তিনি 3 নম্বর দিনের খেলা শেষে আসলে ম্যাচ শেষে যে প্রেস কনফারেন্স হয় সেখানে এসেছেন, এবং তিনি বললেন যে উইকেটটা আজকে একটু ভালো ছিল, আজকে ভালোর দিকে ছিল, এবং বোলাররা হয়তো গতকাল যেরকম ফায়দা পেয়েছে, প্রথম দিন যেরকম ফায়দা পেয়েছে, আজকে তুলনামূলক কম ফায়দা পেয়েছে, সেটা আসলে বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইন। তবে 4-5 নম্বর দিনে আসলে আরও বেশি ফাটল ধরবে, বল আনইভেন বাউন্স থাকতে পারে, যেটা আসলে বাংলাদেশের জন্য সেটাও আসলে একটা পজিটিভ সাইন। কি মনে হয় যে আসলে বাংলাদেশি স্পিনাররা কতটুকু ছড়ি ঘোরাতে পারে, কারণ প্রথম ইনিংসে আমরা দেখলাম তাইজুল বাদে 2 অফ স্পিনার মিরাজ এবং নাইম কেউই কিন্তু আপ টু দ্য মার্ক ছিল না, আবার তারা ভালো লেন্থ লাইন তো বল করেছিল, কিন্তু ওদের ব্যাটাররা কিন্তু সামনে এগিয়ে এসে কখনো সুইপ কখনো রিভার্স সুইপ খেলে বোলার স্পট নষ্ট করে দিয়েছে। বোলারদের এখানে অনেক বড় দায়িত্ব আছে ম্যাচটা জেতানোর, যতই টার্গেট পড়ুক সাউথ আফ্রিকার অনেক সময় বাজে বলে কিন্তু দ্রুত রান উঠে যায়।
আপনি যে বললেন না যে আসলে বোলাররা ভালো করতে পারেনি, এটার পিছনে ব্যাটসম্যানদের একটা বড় দায়। আপনি যখন ব্যাটসম্যানরা যখন আসলে স্কোরবোর্ডে আপনাকে এত ছোট একটা সংগ্রহ দিবে, তখন কিন্তু প্রতিপক্ষ ব্যাটাররা তাদের উপর চড়া হবে, এটাই স্বাভাবিক। তাদেরকে কনফিডেন্টলি খেলবে, এটাই স্বাভাবিক। তারপরে বোলাররা বেশ খানিকটা ভালো বল করছিলেন, কিন্তু টেলেন্ডাররা আবার ভালো ব্যাট করে বাংলাদেশের মানে কি বলবো বোলারদেরকে আসলে যথেষ্ট পরিমাণে বাজে প্রমাণিত করে দিয়েছেন। সো ওই জায়গা থেকে চিন্তা করলে এখন যখন আসলে এরকম একটা সিচুয়েশন হবে, সাউথ আফ্রিকা অনেক চাপে থাকবে, বোলারদের কনফিডেন্সটা ভালো থাকবে, ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো থাকবে, কারণ তারা তখন জয়ের টার্গেট নিয়ে আসলে তখন নামবে। সো ওই সময়টাই আসলে খুব একটা সহজ হবে না কি বলবো প্রোটিয়া ব্যাটারদের জন্য ব্যাট করা। অন্যদিকে আমার কাছে মনে হয় অনেক বেশি উজ্জীবিত থাকবেন বাংলাদেশের বোলাররা। সো পুরো ডিফারেন্ট বল গেম হবে তখন, পুরোটাই সিনারিওটা আসলে অন্যরকম হবে তখন যখন ফোর্থ ইনিংসে প্রোটিয়ারা আসলে ব্যাট করতে নামবে। সো আমার কাছে মনে হয় ব্যাট বোলারদের জন্য কাজটা সামনের এই সময়টায় মানে প্রোটিয়াদের বিপক্ষে যখন তারা বোলিং করবে অনেকখানি সহজ হবে। কেশব মহারাজ একটা কথা বলেছেন যেটা দুদিন আগেই আসলে অনেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে গেছে, যে আসার পরে তামিম ইকবাল যে কিনা বরিশাল বিপিএল এর টিমের ক্যাপ্টেন, গত বছর বরিশালের হয়ে কেশব মহারাজ তিনটা বা চারটা ম্যাচ খেলে গেছেন, তামিম ইকবালের সঙ্গে তিনি ফোনে কথা বলেছেন, মিরপুরের পিচের উইকেট কেমন, কোন লেন্থে কোন লাইনে বল করলে কেমন স্পিড রাখলে আসলে ব্যাটারদের জন্য সমস্যা হয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। তামিম ইকবাল নিশ্চয়ই টিপস দিয়েছেন, স্বাভাবিকভাবে এটা সব দেশের ক্রিকেটারই দেয় টিপস, সেটা নাকি ভালোভাবে কাজেও লাগাতে পেরেছেন কেশব মহারাজ। মজার একটা ইন্টিমেসি দেখা গেল প্রেস কনফারেন্সে, এই নিয়ে প্রশ্ন উঠেছে এবং কেশব মহারাজ অনেক কিছু গল্পও বলেছেন। আসলে তামিম ইকবালের টিপসে কিন্তু কেশব মহারাজ ভালো বোলিংও করেছেন এখানে। হ্যাঁ, মানে আসার পরে তিনি আসলে জানতে চাচ্ছিলেন যে এই ধরনের উইকেটে কী ধরনের বোলিং করলে সেটা ভালো হতে পারে বা সেটা আসলে কীভাবে কাজে দিতে পারে। সো তামিম তার অভিজ্ঞতা থেকে তাকে পরামর্শ দিয়েছেন, একই দলে খেলেছেন বিপিএলে, সুতরাং তিনি জানেন আসলে যে মানে কোন জায়গাটায় তাকে হেল্প করতে হবে। সো ওই জায়গাটায় তিনি কিছু টিপস দিয়েছেন, সেটা হয়তো বা মহারাজ কাজে লাগিয়েছেন, চেষ্টা করেছেন। তো এটা এটা মানে একদিক থেকে কিন্তু আমাদের জন্য একটা ভালো বিষয় যে প্রতিপক্ষ বোলার ভালো করছেন, পাশাপাশি আমাদের একজন ক্রিকেটার তাকে পরামর্শ দিয়েছেন। আবার একই সঙ্গে এটা একটু অন্যরকমও যে আমরা ভুগছি তার বোলিংয়ে। না, এটা আসলে সব দেশে সবাই হয়, এটা আসলে দিন শেষে আপনি আইডিয়া পেলেন কিন্তু আপনার এক্সিকিউশন কিন্তু আপনাকেই করতে হবে, এক্সিকিউশন আপনাকেই করতে হবে। সো মানে বাট আজকে যখন প্রেস কনফারেন্সে মহারাজ এসেছেন, আমার কাছে মনে হচ্ছে খুব টেন্সড, বা এই জায়গা থেকে আসলে কিভাবে তারা বের হয়ে আসতে পারেন সে চেষ্টাটা তারা করবেন। ফোর্থ ডেতে তাদের কাজটা সহজ হবে না। আলাদাভাবে জ্যাকের আলী এবং মেহেদি হাসান মিরাজের প্রশংসাও করেছেন, তারা জানেন এই উইকেটে আসলে ব্যাট করা কতটুকু কঠিন, সেই জায়গা থেকে তারা যেভাবে ব্যাটিং করেছেন সেটা প্রশংসা করেছেন। বাট এই প্রশংসাটাকে আরেকটু বাড়িয়ে নিতে হবে। ফোর্থ ডেতে মিরাজ সেঞ্চুরি করবেন সেটা দেখার অপেক্ষায় আছি, সকাল সকাল একটা সেঞ্চুরি আমরা দেখতে পাবো হয়তোবা। একই সঙ্গে বাংলাদেশের একটা গুড টোটালও দেখতে চাই যেটাকে আসলে টার্গেট দিবে সাউথ আফ্রিকাকে। জ্যাকের আলী অনেকের কথা মানে আরেকটু ভালোভাবে বলতে হয়, কারণ ডেবু ম্যাচ প্রথম ইনিংসে স্টাম্পিং হয়েছেন, অনেক সমালোচনা হয়েছে, ট্রল হয়েছে যে সে কি তৈরি কিনা, তার টেস্ট রেকর্ড কেমন এনসিএলে, অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। আজকে কিন্তু দেখিয়ে দিয়েছেন তার স্কিল কেমন, তিনি দ্রুত রানও তুলতে পারেন, ভালো শট খেলতে পারেন, ডিফেন্সটাও কতটা পোক্ত, হয়তোবা যে বলটা আউট হয়েছেন সেটা ফ্রন্ট ফুটে ডিফেন্স করলে বেঁচে যেতেন, একটা হয়তো মিস জাজ হতেই পারে বল সিলেকশনে। বাট ওভারঅল কি মনে হয় যে ফিউচার বাংলাদেশের ক্রিকেটে, কারণ অন্যদিকে আসলে আমরা দেখছি যে মুশফিকের তো আসলে আর বেশি দিন হয়তো কতদিন খেলতে পারবেন সেটাও একটা নিশ্চয়তা নেই, রিটন কুমার দাস আসলে একটা ভালো ইনিংস খেলার পর 10-12টা ইনিংসে তাকে খুঁজে মেলা দায় আসলে খুঁজে পাওয়াই যায় না, সেই জায়গাটাতে জাকির আলী অনেক, তিনিও কিপিং করতে পারেন, সব কিছু মিলে পাইপলাইনে মানে ওই কিপিংয়ের যে পাইপলাইন সেখানে আরেকজনকে পাওয়াটা নিশ্চয়ই একটা স্বস্তি দেয়। না না অবশ্যই, মানে এখনই আসলে তাকে নিয়ে মানে মন্তব্য করার মতো অবস্থা নেই, বাট প্রথম ইনিংসে যেভাবে আউট হয়েছিলেন দুঃখজনক ছিল, বাট এই ইনিংসে আবার তাকে যেভাবে চেষ্টা করতে আমরা দেখেছি সেটা আসলে প্রশংসার দাবি রাখে। এই ধরনের উইকেটে যেভাবে তিনি খেলেছেন খুব দারুণ দারুণ ডিফেন্স করেছেন, পাশাপাশি রানও তুলেছেন। সো এটা তাকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। বাট ওই যে বললাম বাংলাদেশের ক্রিকেটারদের একটাই সমস্যা, কনসিস্টেন্সির খুবই অভাব থাকে, যার কারণে তারা তাদের ক্যারিয়ারটাকে ধ্বংস করে দেন, একই সঙ্গে বাংলাদেশের দলের আসলে উন্নতির পথে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। সো এই জিনিসটা আমি চাই যে আসলে মানে জাকের আলী অনেক, তিনি ফার্স্ট ক্লাসে ঠিক যেভাবে ব্যাট করেন, 41 অ্যাভারেজে ব্যাট করেছেন, চারটা সেঞ্চুরি আছে তার। সো ওই ধারাবাহিকতাটা আসলে ইন্টারন্যাশনাল ম্যাচে ইন্টারন্যাশনাল টেস্টেও তিনি আসলে বজায় রাখবেন, এটা আমার কাছে মনে হয় খুব বেশি দরকার। জাকের আলী সেই প্রয়োজনীয়তাটা যদি অনুভব করেন তবেই আসলে তিনি ধীরে ধীরে আসলে এই জায়গাটা তার জায়গাটা আসলে তিনি পাকাপোক্ত করতে পারবেন, আদারওয়াইজ আসলে খুব টাফ হয়ে যাবে। সো তার এই ইনিংসটা আসলে আমি বলবো গুড নক, এবং এটা যারা টিম ম্যানেজমেন্ট আছেন তাদের জন্য অনেক বেশি স্বস্তির। অবশ্যই ধন্যবাদ নাহিয়ান, শেষ দিনের পর্যন্ত হয়তো যাবে না যদি বৃষ্টি বা ওয়েদার খারাপ না হয়, তবে 3 নম্বর দিনে শেষ হয়ে যাওয়ার কথা, সেটা 4 নম্বর দিনে গেছে মিরপুর টেস্ট, যেখানে 4 নম্বর দিনের প্রথম সকালেই বাংলাদেশ একটা বড় অর্জন, বা বাংলাদেশের যে ফাইটার ক্রিকেটার
যে দুর্দান্তভাবে আসলে ফাইট ব্যাক করছেন এবং বিশ্বাস আছেন মেহেদী হাসান মিরাজ তার সেঞ্চুরির হওয়ার একটা সুযোগ আছে চার নম্বর দিনের সকালে। গত দু তিন দিন আমরা সেরকম দর্শক দেখিনি, হয়তোবা চার নম্বর দিনে সকালে যদি দর্শকরা আসেন মাঠে গ্যালারিতে দর্শক থাকে মিরাজকে এনকারেজ করতে পারবে, মিরাজের সেঞ্চুরি যদি হয় সেটা সেলিব্রেশন করতে পারবে, পাশাপাশি সাউথ আফ্রিকা যখন টার্গেটে ব্যাটিং করবে দর্শকদের উৎসাহ বাংলাদেশে বোলারদের আরও বেশি তাতিয়ে তুলতে পারে। সো দর্শকদের আশাটাও খুব গুরুত্বপূর্ণ চার নম্বর দিনে, কারণ বাংলাদেশ এই ম্যাচটাতে অনেকটাই পেছনে ছিল, সেটা থেকে অনেকটাই এগিয়ে এসেছে, বলা যায় ম্যাচে ফিরেছে, সুযোগ আছে। যদি চার নম্বর দিনে দলীয় টোটাল আরও 80-100 রান হয় কমপক্ষে, বাংলাদেশ কিন্তু ভালোভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে সাউথ আফ্রিকাকে। ধন্যবাদ সবাইকে, আশা করি চার নম্বর দিনে আমরা খুশির খবর জানাতে পারবো, বাংলাদেশের একটা ভালো জয়ের গল্প বলতে পারবো, কারণ গত এক মাসে তো আসলে ভারতের মাটিতে কোনো জয় পাই নেই, আর মিরাজের সেঞ্চুরি নিয়ে হয়তো কোনো একটা গল্প বলতে পারবো। এই বিষয়গুলো নিয়ে আশা করি বিশ্বাসটুকু আসলে মিরাজরা রাখছেন। দিন শেষে প্রেস কনফারেন্সে মুস্তাক আহমেদও বিশ্বাসের কথা বলেছেন, আমরাও বিশ্বাস রাখতে চাই, আশা করি আপনারাও ক্রিকেটের উপর বিশ্বাস রাখবেন। ধন্যবাদ সবাইকে, আশা করি খেলাযোগের সঙ্গেই থাকবেন।